দর্শনের মধ্যে পার্থক্য কোথায়, বা এর মধ্যে মিল কোথায়, বা শিক্ষা এবং দর্শনের কোথায় কিভাবে জড়িত আছে আপনি আলোচনা করুন। আপনাকে জিজ্ঞাসা করতে পারে, শ্রেণীতে যারা পিছিয়ে পড়া শ্রেণী আছে বা অল্প বুদ্ধি আছে তাদের চাহিদা আপনি ঠিক কীভাবে মেটাবেন। আপনি পাঠ্যক্রম, ইয়েস, খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পাঠ্যক্রম বলতে আপনি কি বোঝেন? পাঠ্যক্রম কি পরিবর্তনশীল? এই বিষয়গুলি, পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির মধ্যে পার্থক্য কী, এই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আজকের আলোচনা। তাই আজকের আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটা প্রশ্ন আপনার জন্য ইন্টারভিউয়ের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাই আমাদের চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনাকে বলে দিই, আমাদের আইকেসটাকে আপনার তরফ থেকে পিডিএফ লিখেছি, আপনি একটি পিডিএফ যেটি ইন্টারভিউয়ের জন্য আপনাকে কনফিডেন্স দিয়ে আসবে, আপনাকে আপনার প্রতি বিশ্বাস এনে দেবে, আপনার প্রতি শক্তিশালী এনে দেবে। এই সমস্ত কিছু করার জন্য আপনি অবশ্যই আমাদের এই পিডিএফটি নেবেন। তো আপনাকে কী করতে হবে? অবশ্যই এই নম্বরে কল করে ফ্রি পিডিএফ নিন। চলুন, প্রথমে যে প্রশ্নটি আছে, শিক্ষা এবং দর্শন, ইয়েস, এর মধ্যে এই পার্থক্য কোথায়? আপনাকে বলতে পারি যে শিক্ষা কী জিনিস করে, শিক্ষা করে সার্বিক বিকাশ। আবার বলছি, শিক্ষা করে সার্বিক বিকাশ। দর্শন কী করে? দর্শন জীবনের মৌলিক নীতি, আবার বলি, দর্শন জীবনের মৌলিক নীতিগুলি নির্ধারণ করে। শিক্ষার কাজ হচ্ছে দর্শনের ধ্যান ধারণা, শিক্ষার কাজ হচ্ছে দর্শনের ধ্যান ধারণা, ভাবনা চিন্তা এবং সব বিষয়গুলিকে যাচাই করা, পরীক্ষা নিরীক্ষা করা বা পর্যবেক্ষণ করা এবং সেইগুলি যদি দর্শনের ধ্যান ধারণা এবং যুক্তিসঙ্গত হয়, অর্থাৎ বাস্তবিক হয়, তাহলে বাস্তব জীবনে বা শিক্ষার্থী জীবনে প্রয়োগ করা, এটাই হচ্ছে শিক্ষার কাজ। আমি তাহলে বলতে পারি শিক্ষা তাহলে কি? শিক্ষা এবং দর্শন সম্পর্কে এক কথা বলতে পারি, শিক্ষা হচ্ছে দর্শনের গবেষণাগার। আবার বলি, শিক্ষা হচ্ছে দর্শনের গবেষণাগার। আপনারা অ্যাজ ইউজুয়ালি আপনি বলতে পারেন, কথায় কথায় বলতে পারেন, এডুকেশন অ্যান্ড ফিলোসফি আর টু সাইডস, অপ এ কয়েন। এডুকেশন অ্যান্ড ফিলোসফি আর টু সাইডস অফ এ কয়েন, এই মতবাদটা আপনি শিক্ষা দিতেই পারেন। এই চলে গেল দর্শন এবং শিক্ষার মধ্যে পার্থক্য। আমি আইকে স্টাডি, আমার নাম হচ্ছে ইমরান খান, আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলায়। আপনি এরপরে কি হতে পারে, অল্প বুদ্ধি চাহিদার জন্য আপনি কি ধরনের কাজ করবেন? দেখুন, অল্প বুদ্ধি বলতে ঠিক কি বোঝায়? অল্প বুদ্ধি বলতে যারা আস্তে আস্তে বোঝে, ধীরে সুস্থে বোঝে, খুব অল্পতেই বোঝে, তাদের কি করতে হবে? তাদেরকে সব দিক দিয়ে বোঝাতে হবে। সব দিক থেকে কি বোঝায়? আপনি চোখে দেখে বোঝাতে হবে, আপনাকে কানে শুনে বোঝাতে হবে, আপনাকে কাজের মাধ্যমে বোঝাতে হবে। এই তিনটে উপায় আছে মানুষকে বোঝানোর বা ছাত্রদেরকে বোঝানোর। এই জন্য এই তিনটে ওয়ার্ড যেখানে যেখানে আছে তো আপনি সেখানে সেখানে করবেন। আপনাকে আমি দেখাই, আমাদের ডাইরেক্টে এই সমস্ত প্রশ্নগুলি আগে থেকে নোট করে দেওয়া আছে। এই সমস্ত নোট আপনাকে পিডিএফ আকারে দেওয়া হবে। শুধু এই নয়, বিভিন্ন ধরনের বই থেকে কালেকশন করে, বিভিন্ন অভিজ্ঞতা কালেকশন করে, বিগত অনেক বছরের অভিজ্ঞতা, আপনি জানেন আমরা অনেক অনেক বিষয়ে আপনাদের আলোচনা করবো, যে অনেক কীভাবে আমার অভিজ্ঞতা ইন্টারভিউ আপনাদের শেয়ার করেছি, অনেক ভিডিও আছে। তো যাই হোক, আমি ভিডিও সেটি আলোচনা করবো। আর কাজের কথা আসি, অল্প বুদ্ধি ছাত্রদের চাহিদা আপনি কীভাবে বলবেন? সর্বত লার্নিং বাই ডুইং, আপনি যে কোনো কাজ দেন না কেন, তারা করতে করতে শিখবে। যেমন দুইয়ের পাহাড় শিখতে গেলে, পাহাড় নয় নামতা, দুইয়ের নামটা যদি শিখতে হয় তাহলে কী শিখবে? তাকে খেলা ছলে, তাকে হয়তো দুইয়ের নামটা ঘরে খেলা দিন, যে দুই দোকানে চার কীভাবে নামটা পড়ে পড়ে শিখছে। আপনি ছোটোদের বিরুদ্ধে লার্নিং বাই ডুইং প্রসেসটা আপনি ভালো করে বুঝবেন। তাহলে লার্নিং বাই ডুইং করলে হবে, দলগত কাজ দিতে হবে। অডিও ভিজুয়াল, ইয়াস, এই যে আপনাকে আপনি অডিও ভিজুয়াল শিখছেন, আপনি ইউটিউবের মাধ্যমে আপনি যখন শিখছেন বা বুঝে আছেন, আমি কথা বলছি আপনাকে বলে দেখাচ্ছি, তাহলে কিন্তু আপনি দুটো কাজ একসঙ্গে হচ্ছেন, অডিও ভিজুয়াল ওয়েতে শেখাতে হবে। এই প্রসেসগুলো আপনি অ্যাপ্লাই করে অবশ্যই যাদের অল্প বুদ্ধি আছে বা পিছিয়ে পড়া আছে তারা কিন্তু কী হয়ে যাবে, তারা কিন্তু আপনার শিখে যাবে। পরবর্তী প্রশ্ন আপনার সামনে স্ক্রিনে বেশি রয়েছে, পাঠ্যক্রম বলতে কী বোঝো? ইয়াস, পাঠ্যক্রম বলতে দেখুন, অনেকের পাঠ্যক্রম কি আপনি জিনিসটা বুঝে গেছেন কিন্তু আপনি বলতে পারবেন না, এমন একটি প্রশ্ন যে প্রশ্নটা আপনি যদি আগে থেকে প্রিপারেশন না নেন, আপনি জানেন পাঠ্যক্রম কি কিন্তু বোঝাতে পারবেন না। শিক্ষার মেন উদ্দেশ্য হচ্ছে সার্বিক বিকাশ বা পূর্ণাঙ্গ বিকাশ। শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশের জন্য বা শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশের পরিকল্পনার জন্য পূর্ব নির্ধারিত, আবার বলছি, পূর্ব নির্ধারিত পূর্ব পরিকল্পিত শিক্ষার অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার পরিকল্পনা মাফিক একটা নিয়ম বা সঞ্চালন করা হয় বা পরিকল্পনা মাফিক লিপিবদ্ধ করা হয়, সেই সমস্ত জিনিসকে বলা হয় পাঠ্যক্রম। আমি ডেফিনেশনটা আরেকটু ভালোভাবে দেখে বলবো আপনাকে।
বলতে পারি শিক্ষার্থী সমাজমুখী ব্যক্তিত্বের সুষম বিকাশের জন্য, সুনির্দিষ্ট পূর্ব নির্ধারিত সুনির্বাচিত অভিজ্ঞতা সঞ্চয়নকে পাঠ্যক্রম বলা হয়। আবার বলছি, পূর্ব নির্ধারিত সুনির্দিষ্ট শিক্ষা বাস্তব অভিজ্ঞতা সঞ্চয়ন বা বাস্তব অভিজ্ঞতা সঞ্চয়নকে বা বাস্তব অভিজ্ঞতা রূপরেখাকে বলা হয় পাঠ্যক্রম। তাহলে পাঠ্যক্রম কি হলো? পাঠ্যক্রম শিক্ষার সার্বিক বিকাশের জন্য বা শিক্ষার সমগ্র বিকাশের জন্য পূর্ব নির্ধারিত সুনির্দিষ্ট পরিকল্পনা বা রূপরেখাকে বলা হয় পাঠ্যক্রম। তাহলে এবার আপনি বলতে পারেন যে পাঠ্যসূচি কি বলা হয়, পাঠ্যসূচি কাকে বলে? এই প্রশ্নটি আপনাদের জন্য অ্যাজ এ হোমওয়ার্ক থাকলো। আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্নতে শোনা যাবে, শিক্ষাদানের ব্যাপারে শিক্ষকের প্রাথমিক কাজ কি? অবশ্যই শিক্ষার মেন উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রকে সার্বিক বিকাশ ঘটানো। তার সার্বিক বিকাশ ঘটালে প্রাথমিক উপাদান কি? যে তাহলে ছাত্রটা বুঝতে পেরেছে কিনা, এইটা প্রথম দেখা। ইয়েস, মানে শিক্ষা এমন দেওয়া উচিত বা তাকে মানে টিচিং এমনভাবে করা উচিত যেন ছাত্র বুঝতে পেরেছে কিনা। তাহলে এই কথাটা দাঁড়ালো, তাহলে আমরা বলতে পারি যে শিক্ষার্থী উপযোগী অর্থাৎ শিশুর জীবন উপযোগী বা শিক্ষার্থী উপযোগী শিশুর জীবন উপযোগী শিক্ষাদান করা। তাহলে শিক্ষকের প্রাথমিক কাজ হচ্ছে শিশুর জীবন উপযোগী শিক্ষাদান করা। নতুন বিষয়ে পাঠ্যক্রম দেওয়ার সময় আপনার শিক্ষকের ভূমিকা কী হওয়া উচিত? একটা নতুন বিষয়ে আপনি ক্লাস আলোচনা করবেন, তাহলে আপনার কী করা উচিত? আচ্ছা, একটা নতুন বিষয় মানে কাকে বোঝেন? নতুন বিষয় মানে সে কিছু জানে না। তাহলে আপনি প্রথমে যে কীভাবে আলোচনা করবেন, গভীর আলোচনা করবেন, ডিটেলস আলোচনা করবেন না, শুধুমাত্র যে বেসিক জিনিসগুলো প্রাথমিক জ্ঞান যেটাকে বলা হয় সেটা আপনি আলোচনা করবেন। অর্থাৎ একটি নতুন বিষয়ে কী আলোচনা করতে হবে? স্যার, নতুন বিষয়ে আলোচনা করতে গেলে প্রাথমিক ধারণা বা বেসিক নলেজ আপনাকে এইটা প্রতিস্থাপন করতে হবে। তাহলে আশা করলাম বুঝে গেলাম আপনার এই প্রশ্নের উত্তর হয়ে গেছে। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার জন্য শিক্ষার কাজ কী? আপনি কি বলতে পারবেন? এই প্রশ্নটি আপনার জন্য আমি রাখলাম। পাঠ্যসূচি কেন প্রয়োজন? অবভিয়াসলি পাঠ্যসূচি কেন প্রয়োজন আপনাকে এটা বলা অপেক্ষা রাখে না, এই প্রশ্নটি খুবই সোজা। এখানে আছে শ্রেণীকক্ষের সুবিধার জন্য, শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য, বোধগম্যের বৃদ্ধির জন্য, পাঠকে বিশ্লেষণ করার ক্ষমতা বৃদ্ধি করার জন্য। এই সমস্ত প্রশ্ন, এইরকম কয়েকশো প্রশ্ন লিপিবদ্ধ করা আছে আমাদের এই পিডিএফ বইয়ে। আমি যে সমস্ত কাজ আপনাকে করাচ্ছি সমস্ত পিডিএফ আগে থেকে লিখে রেখে দিয়েছি, তো সমস্ত পিডিএফ আপনাকে দিয়ে দেওয়া হবে মাত্র 500 টাকায়। আপনি অবশ্যই বিস্তারিত জানান আমার ভিডিও শেষে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ইন্টারভিউকে লক্ষ্য রেখে স্পেশালভাবে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আমাদের আইকে স্টাডি পশ্চিমবঙ্গের 1 নম্বর ইন্টারভিউ চ্যানেল একটি গাইড বুক লিখেছে। এই গাইড বুকের 3টে ভার্সন আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অ্যাভেলেবল বর্তমানে। 1, পিডিএফ ভার্সন, যেখানে পিডিএফ যতগুলো টপিক আমরা আলোচনা করেছি সমস্ত টপিকগুলো ডিটেলস লেখা আছে, যেখানে 150-র বেশি পেজ আপনাকে দেওয়া হবে। এই 150-টি পেজ যদি আপনি কভার করতে পারেন তাহলে কিন্তু আপনি ইন্টারভিউ সাউ যুগে যাবে। আপনাকে এর জন্য খরচ করতে হবে মাত্র 500 টাকা। এরপরে আছে অডিও মক ইন্টারভিউ, যেটি ভীষণ একটা ভাইটাল। এখানে 2টো অডিও ইন্টারভিউ নেওয়া হবে। প্রথম ইন্টারভিউ নেওয়া হবে, তারপরে আপনাকে আপনার দুর্বলতাগুলো খুঁজে খুঁজে বের করা হবে, যে আপনি এখানে এটা বলা উচিত ছিল, এখানে এইভাবে বলা উচিত ছিল, আপনি এই প্রশ্ন উত্তর এইভাবে দিতে দেওয়া যাবে না, এই প্রশ্ন উত্তর এইভাবে দেবেন। এই যে বিষয়গুলিকে আপনাকে ধরে ধরে শেখানো হবে, শেখানোর পরে আপনাকে আবার সুযোগ দেওয়া হবে, বললেন আপনাকে 2 দিন সময় দেওয়া হলো, আবার ফাইনাল ইন্টারভিউ দেবে, সেকেন্ড ইন্টারভিউ দেন, ফাইনাল ইন্টারভিউ জাজমেন্ট করা হবে, আপনাকে নম্বরিং করা হবে, আপনাকে বলা হবে আপনি এত পার্সেন্ট তৈরি। অর্থাৎ আপনি বললেন যে 90% আপনি তৈরি, এখন 10% তৈরি হতে বাকি আছে, আপনাকে এই কাজগুলো এখন করতে হবে, আপনি কমপ্লিট করবেন, ব্যাস আপনি ফুল গাইড আপনার হয়ে গেল, মানে অডিও মক ইন্টারভিউ হয়ে গেল। আপনি যদি বলেন না স্যার আমি ফুল গাইড চাই, অর্থাৎ টোটাল গাইড মাত্র এখানে 1000 টাকা লাগবে, মাত্র বলা উচিত নয়, 1000 টাকা লাগবে, 1000 টাকা লাগবে টোটাল গাইডে। এখানে আপনাকে কি করব, আমি পিডিএফ ফাইল দেব, আপনাকে অডিও ইন্টারভিউ নেব, বোঝাবো, প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনার মাধ্যমে আপনাকে করবো। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যারা পেড গ্রুপ হবে, পেড মেম্বার হবে, তারা আলোচনা হবে, সেই আলোচনার সাপেক্ষে আমি অংশগ্রহণ করবো। আমরা একে অপরকে প্রশ্ন করবো, জানবো, একে অপরকে উত্তর দেবে। এর ফলস্বরূপ খুব তাড়াতাড়ি আমরা খুব অল্প দিনের মধ্যে কিন্তু আমরা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবো। কারণ এই মুহূর্তে এত তাড়াতাড়ি নিজেকে তৈরি করা খুব একটা কঠিন সাধ্য বিষয়। আপনারা যারা আছেন, অবশ্যই যারা একটু একটু দূরে আছেন এইসব পড়াশোনা থেকে, তাদেরকে বলবো অবশ্যই টোটাল গাইডটা আপনি নিয়ে
নিন, খুব তাড়াতাড়ি কিন্তু আপনি প্যাকেজ অনুভব করবেন। এবং জানেন আমাদের দীর্ঘ সাব ইন্সপেক্টর অফ স্কুল স্কুল এসআইয়ের ইন্টারভিউ থেকে আমরা অনেক ক্যান্ডিডেট পাস করেছি, এখান থেকে আমাদের আপার প্রাইমারিতে অনেকগুলো ক্যান্ডিডেট তারা মেরিট লিস্টে জায়গা পেয়েছিল, যাই হোক আপার প্রাইমারি অন্য বিষয়। এবং অন্যান্য গাইড আপনারা জানেন সাব ইন্সপেক্টর অফ স্কুল, কনস্টেবল, লেডি কনস্টেবল, প্রত্যেকটা ইন্টারভিউ আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, মিসলেনিয়াস, প্রত্যেকটা ইন্টারভিউ গাইড কিন্তু আইকে স্টাডি দিয়ে থাকে, তাই দীর্ঘ অভিজ্ঞতা এবং খুব সফলতার সঙ্গে কিন্তু করে থাকে, তাই ভুলবেন না, তাড়াতাড়ি করুন। এবং আপনি যদি জানেন আমাদের একটা আবাসিক কোচিং সেন্টার আছে, আপনি এখানে সরাসরি এসেও গাইড নিতে পারেন, স্পেশাল গাইডেন্স এখানে থেকে খাওয়া দাওয়া করে গাইড নিতে পারেন। তো সেটা যদি করতে চান অবশ্যই ভেবে দেখবেন, আমাকে বলবেন, ফোন করবেন, আমাদের ফোন নম্বর 7076, আমি আর একবার ফোন নম্বরটি এখানে ছোট্ট করে লিখে দিই, 7076650708, এই নম্বরে ফোন করে আমাকে অবশ্যই পেয়ে যাবেন। চলুন ভিডিও দেখা যাক।